আজকের সুবিচার নেওয়া হয়েছে পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজির একটি লেখা থেকে। এক শীতের রাত্রে এক পাদ্রি একজনের বাড়িতে এসে হাজির। সেই পাদ্রি স্থানীয় একটি চার্চে আছেন এবং তিনি সেই ভক্তকে প্রত্যেক রবিবার চার্চে আসতে দেখতেন। পরপর 4 সপ্তাহ না থাকার আসার ফলে তিনি সেই ভক্তের বাড়িতে খোঁজ নিতে এলেন। দরজায় কড়া নাড়তে দরজা খুলে যেতে পাদ্রি দেখলেন সেই শীতের সন্ধ্যায় একটা কড়ায় কিছু কয়লা জ্বালিয়ে সেই একটি চেয়ারের সামনে লোকটি বসে আছে। লোকটি সঙ্গে সঙ্গে পাদ্রিকে ভেতরে আসতে বললেন। পাদ্রি তার কোট এবং হ্যাট এবং তার ছাতাটি রেখে তিনি সেই চেয়ারের সামনে বসে থাকলেন, আগুনের সামনে আগুন তাপ শেখবেন বলে। লোকটি ভাবে এই বোধহয় পাদ্রি কিছু বলবেন। এমন সময় পাদ্রি উঠে একটি জ্বলন্ত কয়লা তুলে নিয়ে গিয়ে ঘরের এক কোণ যেটা খুব ঠান্ডা সেইখানে রেখে এলেন। খানিক বাদে আবার সেই ঠান্ডা কয়লাটা তুলে নিয়ে আগুনে রাখলেন। লোকটি এতক্ষণ ধরে ভাবছিল পাদ্রি কিছু বলবেন। পাদ্রি কিন্তু নিঃশব্দে অনেক কথা বলে দিলেন এবং বলে হ্যাট এবং কোট নিয়ে চলে গেলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যদি উচ্চ আদর্শের আগুনের কাছাকাছি থাকা যায় আমরাও উচ্চ আদর্শের সঙ্গে সম্পৃক্ত হই। যত উচ্চ আদর্শ থেকে দূরে চলে যাব তত আমরা শীতল ঠান্ডা কয়লার মতো হয়ে যাব। আসুন নিজেদের একটু বদলাই।